আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বাচ্চ এইটা নিয়ে যে আমাদের কত ভয়। ইংরেজিতে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস ছিল, এটাই ভালো ছিল। বাংলাতে এসে পড়েছে ভাব বাচ্চ, এটা নিয়ে আমাদের অনেক ভয় রয়েছে। আজকে বাচ্চ সম্পর্কিত প্রশ্নের সমাধান করব। তার আগে অনুশীলন বাংলা ব্যাকরণ বইয়ের বাচ্চ অধ্যায়টি নিয়ে একটু আলোচনা করব। দেখুন, বাচ্য অর্থ হচ্ছে বক্তব্য, ক্রিয়াপদের সাথে কর্তা কর্ম এগুলোর সম্বন্ধ জ্ঞাপক বাচন ভঙ্গিকে বাচ্য বলে। দেখেন, তিনটা জিনিস, কর্তার যদি হয় তাহলে সেটা হবে কর্তৃবাচ্য, কর্মের যদি হয় সেটা হবে কর্মবাচ্য, সম্বন্ধ জ্ঞাপক যদি হয় তাহলে সেটা হবে ভাববাচ্য। এক কথায় বাক্যের বিভিন্ন প্রকাশ ভঙ্গিকে বাচ্য বলে। বাচ্য তিন প্রকার, দেখুন, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। আমরা জানি কর্তৃবাচ্য মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, কর্মবাচ্য মানে হচ্ছে প্যাসিভ ভয়েস, ভাববাচ্য এটা ইংরেজিতে নেই। এখন একটা জিনিস মনে রাখবেন, আমি খাই, আমি ভাত খাই, দুইটাই কিন্তু অ্যাক্টিভ ভয়েস। তার মানে দেখুন, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কর্ম মানে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। এই দেখুন, এখানে বলা হচ্ছে কর্তৃবাচ্যে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে ক্রিয়াপদ অবশ্যই কর্তা অনুসারে হবে, ভার্বটা অবশ্যই কর্তা অনুসারে হবে। বিষয়টা এরকম, দেখুন, আমি খাই, এখানে আমার কারণে আপনি খাই বলতেছেন। আবার যদি আমি বলি তুমি খাই, এটা কিন্তু খাই বলবেন না, আপনি কিন্তু বলবেন তুমি খাও, সে খায়। তার মানে দেখেন, আপনি যখনই হচ্ছে সাবজেক্টটাকে পরিবর্তন করে দিচ্ছেন, ভার্বটাও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এটাই বলা হচ্ছে কর্তৃবাচ্য অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে অবশ্যই সাবজেক্ট অনুসারে ভার্বের পরিবর্তন হবে। এটা যেন মনে থাকে আপনাদের। 2 নম্বর, দেখেন, কর্মবাচ্য, কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ, এগুলো বুঝতে একটু কঠিন লাগে, আসলে তেমন কিছুই না। মোট কথা হচ্ছে অবজেক্ট ছাড়া কখনই কর্মবাচ্য হবে না। আবারও বলতেছি, অবজেক্ট ছাড়া কখনই কর্মবাচ্য হবে না। যদি অবজেক্ট থাকে তাহলে কেবল কর্মবাচ্য হবে, যদি অবজেক্ট না থাকে তাহলে কর্মবাচ্য হবে না। এখন দেখুন, আমার বই পড়া হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে অবজেক্ট রয়েছে, চোরটা ধরা পড়ছে, কে ধরছে সে কিন্তু নাই। এখানে বলা হচ্ছে কর্মবাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলা হয়। কেন? দেখেন, চোর ধরা পড়ছে, কারণ কে ধরছে সেটা কিন্তু নাই। আবার দেখুন, আমার বই পড়া হয়েছে, আমি এখানে আসি, চোরটা ধরা পড়েছে, এখানে যে কর্তা সে কিন্তু অনুক্ত। তো এখানে দেখুন, বাক্যে কর্তা থাকতেও পারে, নাও থাকতে পারে, ক্রিয়াটি অবশ্যই কর্মপদ অনুসার হবে। যেমন দেখেন, আমার দ্বারা ভাত খাওয়া হয়, এটা অবশ্যই প্যাসিভ ভয়েস। আবার ভাত খাওয়া হয়, এটাও কিন্তু প্যাসিভ ভয়েস, অবজেক্ট থাকলেই সেটা কেবল কর্মবাচ্যের জন্য আমরা দেখবো। এবার আসেন ভাববাচ্য। ভাববাচ্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়, ইত্যাদি ইত্যাদি। মোট কথা দেখুন, ভাববাচ্যে কর্ম থাকতেও পারে, নাও থাকতে পারে, সোজা কথা হচ্ছে, তবে ক্রিয়া অবশ্যই নাম পুরুষ হবে। তবে এটা এমন এক্সাম্পল যদি আপনার কাছে আসে যেখানে ভাববাচ্য আর কর্মবাচ্য দুইটাই কনফ্লিক্ট মনে হচ্ছে, তাহলে সেটাকে আপনি কর্মবাচ্যের জন্য দিবেন আপনি। যেমন দেখেন, আমার দ্বারা ভাত খাওয়া হয়, আবার ভাত খাওয়া হয়, একই কথাই কিন্তু। আর ভাববাচ্যে কখনোই কর্তা অনুসারে ক্রিয়ার পরিবর্তন হবে না। যেমন দেখেন, কোথায় থাকা হয়, আমার কোথায় থাকা হয়, তোমার কোথায় থাকা হয়, তার কোথায় থাকা হয়। দেখুন, আপনি যখনই কর্তাকে পরিবর্তন করতেছেন, ক্রিয়ার কিন্তু পরিবর্তন হচ্ছে না। যেমন দেখেন, আমার খাওয়া হলো না, তার খাওয়া হলো না, তোমার খাওয়া হলো না, দেখুন ক্রিয়ার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। ভাববাচ্য আর কর্তৃবাচ্যের মধ্যে পার্থক্য এখানেই, কর্তৃবাচ্যের মধ্যে কর্তা অনুসারে ক্রিয়ার পরিবর্তন হবে, যেমন আমি খাই তুমি খাও এরকম, ভাববাচ্যের মধ্যে কর্তা অনুসারে ক্রিয়ার পরিবর্তন হবে না। এই দেখুন, আমি পড়ি তুমি পড়ো সে পড়ে, আবার দেখেন, আমার পড়া হয় তোমার পড়া হয় তার পড়া হয়, এরকম। বুঝতে পেরেছেন নিশ্চয় কিছুটা? আর কর্মকর্তৃবাচ্য, যেখানে অবজেক্টকে সাবজেক্ট বানানো হয়, সেটাই হচ্ছে কর্মকর্তৃবাচ্য। আবারও বলতেছি, বস্তু কখনো নিজে নিজে কাজ করে না, বরং কেউ পরিচালনা করে। এখন আপনি যদি বস্তুকেই যদি পরিচালক হিসেবে বলেন, সেটাই হচ্ছে কর্মকর্তৃবাচ্য। যেমন সাইরেন বেজে উঠলো, সাইরেন কিন্তু নিজে নিজে বাজে না, বাঁশি বাজে, বাঁশিও কিন্তু নিজে নিজে বাজে না, এগুলো সবগুলো কিন্তু অবজেক্ট। কিন্তু আপনি অবজেক্টকেই যখন সাবজেক্ট বানিয়ে ফেলবেন, তখন সেটাই কিন্তু হবে কর্মকর্তৃবাচ্য। আর অপশনে যদি কর্মকর্তৃবাচ্য না থাকে, তাহলে সেটাকে কর্তৃবাচ্য হিসেবে আপনারা কাউন্ট করবেন। যাই হোক, এখানে সংক্ষিপ্ত আকারে বললাম, ক্লাসে এগুলো আরো বিস্তারিত আলোচনা করা হবে। এখানে আরো এক্সাম্পলের বিষয় আছে, বই থেকে দেখলে একটা আইডিয়া আপনারা নিতে পারবেন। কর্মবাচ্যে ক্রিয়াপদ কিসের অনুসারে হয়? কর্তা কর্ম ভাবের বিশেষণে রাইট আনসার হচ্ছে কর্ম, কর্ম অনুসারে কর্মবাচ্য হয়। বাবার শরীর খারাপ, শোয়া হয়নি, দেখুন এখানে শরীর খারাপটা বাদ দেন, বাবার শোয়া হয়নি, আমার শোয়া হয়নি,
তার শোয়া হয়নি, তোমার শোয়া হয়নি। দেখতে পাচ্ছেন বিষয়টা, যে এখানে সাবজেক্ট পরিবর্তন করলো, ক্রিয়ার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কর্তৃকর্ম, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য, রাইট অ্যান্সার হচ্ছে ভাববাচ্য। এই পোশাক মানায়নি, এটা কোন বাচ্যের উদাহরণ? এই পোশাক মানায়নি, দেখুন কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। দেখুন পোশাক কিন্তু কখনো নিজে নিজে মানা না, পোশাক হচ্ছে বস্তু, আর বস্তুটাকে আপনি শব্দের হিসাবে তুলে ধরেছেন, এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। এই টাইপের উদাহরণ রয়েছে, কিন্তু কাজটি ভালো দেখায় না। ক্রিয়ার সাধারণ অর্থ কোন বাক্যে প্রকাশ পেয়েছে, মানে ক্রিয়ার অর্থটা, পুলিশ চোর ধরেছে, কথাটি আমার মনে ধরেছে, তার মাথা ধরেছে, তাকে ওষুধে ধরেছে, রাইট অ্যান্সার হচ্ছে পুলিশ চোর ধরেছে। কারণ আসলে চোর ধরা, মাথার মধ্যেও কিন্তু কেউ ধরে না। আপনারা জানেন আমাদের বইয়ের 192 নম্বর পৃষ্ঠায় গেলে দেখবেন এরকম, যে এক কথায় প্রকাশক অনেক শব্দ আছে কিন্তু, যেগুলো হচ্ছে একটা বুঝে আরেকটাও অর্থ ধরে। চাঁদ দেখা যাচ্ছে, কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। দেখুন দেখা যাচ্ছে, চাঁদ কি নিজে নিজে দেখতেছে? না, চাঁদকে কেউ দেখতেছে, সে কর্তা কিন্তু এখানে নেই। রাইট অ্যান্সার হচ্ছে কর্মবাচ্য, কারণ চাঁদ তো নিজে নিজে দেখে না, চাঁদকে কেউ দেখতেছে। চোরটাকে ধরা গেল না, কোন বাচ্চের উদাহরণ? দেখুন চোরটাকে ধরা গেল না, কে ধরবে সেটা আছে? সেটা কিন্তু নাই। তাহলে খুব স্বাভাবিকভাবে এটা হচ্ছে কর্মবাচ্য, কারণ এখানে অবজেক্ট আছে চোরটাকে। সে আসুক বাক্যটি কি? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। শুধু একটু জিজ্ঞেস করবেন, সের জায়গায় তুমি দেন, তুমি আসুক হবে? তারপর দেখেন আমি আসুক হবে, সে আসুক, তারপর কি, তুমি আসো, আমি আসি। দেখছেন এখানে সাবজেক্ট অনুসারে কর্তার পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে কর্তৃবাচ্য। যা কিছু হারায় গিন্নি বলে, কেষ্টা বেটাই চোর। এখানে হারায় কোন ধাতু? প্রযোজক ধাতু, নাম ধাতু, কর্মবাচ্যের ধাতু, ভাববাচ্যের ধাতু। রাইট অ্যান্সার হচ্ছে কর্মবাচ্যের ধাতু। এখানে যে আমাদের বইয়ের ধাতু অধ্যায়টা দেখুন, নাম ধাতু, নাউন অ্যাডজেক্টিভের সাথে আ, কর্মবাচ্যের ধাতু, মৌলিক ধাতুর সাথে আ, এবং নিজে করা, নিজে করাবে বা নিজে কিছু ঘটলে সেটা হচ্ছে আপনার কর্মবাচ্যের ধাতু। যেমন চলা, দেখা, কাঁদা, এগুলো সব হচ্ছে কর্মবাচ্যের ধাতু। শিক্ষককে সকলেই সম্মান করে, কোন বাচ্চের উদাহরণ? দেখুন সাবজেক্ট কোন, তার সকলেই সম্মান করে। এখন যদি আমি বলি আমি সম্মান করে, হবে? হবে না। আমি সম্মান করি, তুমি সম্মান করো, তার মানে কর্তা অনুসারে ক্রিয়ার পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে কর্তৃবাচ্যের উদাহরণ। নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ? ওদের ঘুমানো হবে না। ভাববাচ্যের ক্ষেত্রে একটা বড় জিনিস হচ্ছে সম্বন্ধ পদ বা র এর থাকে সাধারণত। সে বেশ দুশ্চিন্তায় ভুগছে, শিক্ষায় মন সংস্কার মুক্ত থাকে, ক্রিকেট খেলে মনে আনন্দ পাই। দেখেন এখানে, দেখেন প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করি আমরা, ক্রিকেট খেলে মনে আনন্দ পাই মানে আমি পাই, কিন্তু দেখেন আমি যদি ক্রিকেট খেলে তুমি আনন্দ পাই হবে না, তুমি আনন্দ পাও হবে, সে আনন্দ পায় হবে, তাহলে এটা হবে না। সে দুশ্চিন্তায় ভুগছে, আমি দুশ্চিন্তায় ভুগছি, তুমি দুশ্চিন্তায় ভুগছ, তাহলে এগুলো হচ্ছে কর্তৃবাচ্য। শিক্ষা মন সংস্কার মুক্ত করে, আমি, সে, শিক্ষা মানে এখানে সে। এখন যদি আমি করে হবে না, আমি করি, তাহলে এখানে কি হবে? ওদের ঘুমানো হবে না। এখন দেখেন আমার ঘুমানো হবে না, তার ঘুমানো হবে না, তোমার ঘুমানো হবে না, তার মানে ক্রিয়ার কোনো পরিবর্তন হচ্ছে না, এটা হচ্ছে ভাববাচ্যের উদাহরণ। এবার একটি গান করা হোক, কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। আচ্ছা দেখুন আমরা যদি বলি এবার একটি গান করা হোক, আচ্ছা আমার করা হোক, তোমার করা হোক, তার করা হোক, আমার কাজটা করা হোক, তোমার কাজটা করা হোক, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ভাববাচ্য। দেখুন এখানে কর্তা অনুসারে ক্রিয়ার কোনো পরিবর্তন হচ্ছে না। ফুল ফোটে, কোন বাচ্যের উদাহরণ? কর্তৃকর্ম, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। দেখুন ফুল একটা হচ্ছে বস্তু, বস্তুটা নিজে নিজে ফুটে এটা বোঝাচ্ছে, গাছ ফুটে এটা বোঝাচ্ছে না, এটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। আসামিকে জরিমানা করা হয়েছে, কে জরিমানা করছে এটা আছে? নাই। তার মানে এখানে আসামিটাই হচ্ছে, আসামি অনুসারে কিন্তু কথাটা বলা হচ্ছে, কর্তৃকর্ম, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। রাইট অ্যান্সার হচ্ছে কর্মবাচ্য। কাজটি ভালো দেখায় না, কর্তৃকর্ম, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য, 100% কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। রোগী পথ্য সেবন করে, কোন বাচ্চা? আচ্ছা রোগী মানে কি? সে পথ্য সেবন করে, আমি পথ্য সেবন করি। দেখছেন চেঞ্জ হয়ে যেত, কর্তৃকর্ম, ভাব, কর্মকর্তৃবাচ্য। রাইট অ্যান্সার হচ্ছে কর্তৃবাচ্যের উদাহরণ। চোরে না শুনে ধর্মের কাহিনী, আচ্ছা চোর মানে কি? সে, সে ধর্মের কাহিনী শুনে না, আমি ধর্মের কাহিনী শুনি না, এভাবে বলতাম কিন্তু, আমি না শুনি ধর্মের কাহিনী, তুমি না শুনো ধর্মের কাহিনী। দেখেন কর্তা অনুসারে ক্রিয়ার পরিবর্তন হচ্ছে, তার মানে এটা 100% হচ্ছে কর্তৃবাচ্য।
পচা বাস সহজে ভাঙে, কোন বাচ্যের উদাহরণ? কর্তৃকর্ম, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। আমরা জানি পচা বাস একটা বস্তু, তাহলে রাইট আনসার হচ্ছে কর্মকর্তৃবাচ্য। আর যদি কর্মকর্তৃবাচ্য না থাকতো তাহলে আপনি সেটাকে কর্তৃবাচ্য দিতে পারবেন। কর্মবাচ্যের উদাহরণ কোনটি? ওকে খেতে ডেকে আন, দূর থেকে পাহাড় নিচু দেখায়, কেমন শীত শীত করছে, আমার তা আপনার কি করা হয়। আচ্ছা, আপনার কি করা হয়, তোমার কি করা হয়, তার কি করা হয়, এটা ভাববাচ্যের উদাহরণ। দূর থেকে পাহাড় নিচু দেখায়, দেখবে কে, আমি না পাহাড়, দেখবো তো আমি, কাকে নিচু দেখাচ্ছে, পাহাড়কে নিচু দেখাচ্ছে, এইটা কর্মবাচ্যের উদাহরণ। ওকে খেতে ডেকে আন মানে দেখেন তুই আন, আমি যদি বলতাম এই আনের মধ্যে কিন্তু একটা সাবজেক্ট আছে কিন্তু, মানে একে খেতে ডেকে আনো। আবার দেখেন আমি যদি বলতাম আমি আনি তুমি আনো, মানে কর্তা অনুসারে ক্রিয়ার পরিবর্তন হচ্ছে, তার মানে এটা কিন্তু কর্তৃবাচ্য। আর কেমন শীত শীত করতেছে, দেখেন আমার কেমন শীত শীত করতেছে, তোমার কেমন শীত শীত করতেছে, তার কেমন শীত শীত করতেছে, রাইট আনসার হতো এটা কিন্তু ভাববাচ্য হইতো কিন্তু। তাহলে এই 19 নম্বর কোশ্চেনের অপশনের রাইট আনসার হচ্ছে দূর থেকে পাহাড় নিচু দেখেন। ভাববাচ্যের উদাহরণ কোনটি? ঝগড়া করা উচিত না, প্রাণীবিদ্যা পড়া হচ্ছে, চোরটাকে ধরা গেল না, অনেকে গুরু খাবার খেতে চান না, দেখেন আমার ঝগড়া করা উচিত না, তোমার করা উচিত না, তার করা উচিত না, এটাই হচ্ছে ভাববাচ্যের উদাহরণ। প্রাণীবিদ্যা পড়া হয়েছে, দেখেন ভাত খাওয়া হয়েছে, এটা কর্মবাচ্যের উদাহরণ। চোরটাকে ধরা গেল না, এটাও কর্মবাচ্যের উদাহরণ। অনেকে গুরু খাবার খেতে চায় না, অনেকেই চায় না, আমি চাই না, তুমি চাও না, এটা কর্তৃবাচ্যের উদাহরণ। এখানে বাচ্য সম্পর্কিত প্রশ্নগুলো কিছুটা চেষ্টা করেছি ক্লিয়ার করার জন্য, আপনারা বইয়ের মধ্যে আরো বিস্তারিত পাবেন। আর আসল কথা হচ্ছে দেখুন বাংলা গ্রামার এত সহজ বিষয় না যে আপনি শুধুমাত্র কিছু মানে মুখস্থ করে গেলেই আপনি ভালো করতে পারবেন। চেষ্টা করেন ভালোভাবে পড়ার জন্য, কারণ এখন পরীক্ষাগুলো অনেক কঠিন হচ্ছে, প্রয়োজনে টিচারের পরামর্শ নিয়ে পড়ুন, অথবা আপনি যদি নিজে নিজে ভালো বুঝেন তাহলে ওইটা ডিপলি পড়ার চেষ্টা করুন। তো যুক্ত হতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়া এবং আমাদের ফোন নম্বরে, কোর্স হচ্ছে আমাদের আমাদের কোর্সগুলোতে আপনারা অ্যাটেন্ড করতে পারেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।